মর্নিং ফ্রেন্ডস, উঠে পড়েছি 8:30 বাজে, বিছানার কি অবস্থা দেখো। বাবা না উঠে পড়েছে, জেদ করছে এখন মোবাইল চালিয়ে দেওয়ার জন্য। এখন নেট নাই আবার, একদম নাকি তো খুব বকা দেব। কি করলি ওটা, ওটা কি করলে? চলো শিগগিরি গিয়ে এক্ষুনি যাও, বাবাকে বলবো, বাবাকে বলবো, তারা বলছি বাবাকে শিগগিরি তোল, যা যাও তুলে রাখো শিগগিরি। তোলো তোলো, রেখে দাও। গুড মর্নিং বলো। যাই দেখি কি বাজার পাওয়া যায় আজকে, মাছ বা ডিম কিছু একটা নিয়ে আসবো। হাঁসের ডিম খেতে ইচ্ছে করছে তো, হাঁসের ডিম পেলে হাঁসের ডিম নিয়ে আসবো। আর লাল শাক আছে, লাল শাকটা করবো, একাটি আছে ওটা করবো। আর দেখি যারা পাবো মাছ পেলে মাছ, হাঁসের ডিম পেলে যেটা বহু। চলো 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 দাদি, চলো তাহলে ঘুরে আসি নিচ থেকে। থেকে চলে এসেছি, মাছ সেরকম কিছু ছিল না তাই ডিম নিয়ে এসেছি। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না তো ডিম করবো, ডিম কষা। আর দেখে দেখো জামা কাপড় সব মেলে নিয়েছি, প্রচুর জামা কাপড় জমেছিল। আমি তো একদিন ছাড়া খাচ্ছি তার জন্য অনেক জামা কাপড় জমেছিল, সব জামা কাপড় মেলা হয়ে গেছে। এবারে আমি কি রান্না করবো ঘরে, চলো রান্নাটা সেরে নিই। এখনই এত গরম, এরপরে কি হবে ভগবান জানে। তো যাই হোক রান্নাটা সেরে নিই তাহলে। রান্না করতে করতে বাবার সাথে একটু খেলা কথা বলছি, বাবা বলো মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। মাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ভাত বসিয়ে দিয়েছি, আর দিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, হয়ে গেলেই আমি রান্না করবো। অনেকটা লেট হয়ে গেল জানো তো, কী করা যাবে, করি আস্তে আস্তে। ডিম আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে আমি এবারে রান্না বসিয়ে দিই। ঘরটা এখন ঝাড় দিয়ে মুছবো তাই কার্পেটগুলো তুলে নিই। এখানে একটা কার্পেট থাকে আর এই একটা কার্পেট। দইয়ের গন্ধ, কোথা থেকে তুই দইয়ের গন্ধ পাচ্ছিস? কোথা থেকে দইয়ের গন্ধ পাচ্ছ? বাবার দোকান থেকে। বাবার দোকান থেকে দইয়ের গন্ধ পাচ্ছ? তো চলো ঘরটা মুছে নিই। বাবা স্নান করা হয়ে গেছে, ওকে জামা প্যান্ট পরিয়ে নিচ্ছি। নাও 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 নাও, এত তাড়াহুড়ো করো না তুমি, শান্তি নেই একটুখানি। চলো দেখি কেমন লাগছে, দাও দাও। আমার রান্না হয়ে গেছে, এদিকে ডিমের ডিম কারি, ডিম কষা, এটা লাল শাক করলাম আজকে আবার একটুখানি, বললামই তোমাদের কালকের ভেজ ডালটা ছিল আর ভাত, এই হচ্ছে আজকে আমার রান্না। আর
এটা দেখো একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, আমার রান্নাঘর থেকে পুরো দেখা যায়, ঠিক আছে। আমি আগে এই স্কুলটাতে চাকরি করতাম, তো যখন আমি কনসিভ করি ছেলেকে পেটে, তখন আমি চাকরিটা ছেড়ে দিই। তো আবার ইচ্ছা আছে একটু বড় হলে পরে, ছেলে একটু বড় হলে পরে তখন আমি আবার স্কুলে চাকরি করব। তো আমার বাড়ির একদম লাগোয়া স্কুলটা পাশেই, ইংলিশ মিডিয়াম। এর থেকে অর্ডার করেছিলাম, শ্যাম্পু চলে এসেছে, এটা আজকে ইউজ করবো। জানি না কেমন, ফার্স্ট টাইম ইউজ করবো এটা। বক্সটা খুবই সুন্দর প্যাকিং করেছে, দেখো খুব সুন্দর প্যাকিং করেছে। আমি লরিয়ালই ইউজ করি, বাট এইটা কখনো করিনি, এটা ফার্স্ট টাইম করছি। এত চুল উঠছে, এত চুল উঠছে, অন্য কোনো শ্যাম্পু ভয়ই লাগে ইউজ করতে, বাট এটা নিয়ে দেখি কেমন হয়, হতে পারে টাকলাও হয়ে গেলাম হয়তো। তো যাই হোক, দেখি এটা ইউজ করে। গন্ধটা খুবই সুন্দর, খুবই ভালো স্মেলটা। যাই হোক, আমার তো বক্সটা খুবই ভালো লেগেছে, এবং বক্সটা এতই সুন্দর, আমার বক্সটা খুব ভালো লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নান করে চলে এসেছি, আর আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে আজকে। না থার্সডে আমার একদম খেয়াল ছিল না জানো তো, তো ফুল আনা হয়নি বাজার থেকে, তো যাই ছাদে যা ফুল ছিল আমার সেই ফুল দিয়েই আমি পুজো দিয়ে দিয়েছি। এখন আমি ছেলেকে খাওয়াবো, নিজেও খাবো, আর তো দাদাও খাবো, আমার সবাই খেতে বসবো। আজকে ঠাকুরকে এই ফুল দিয়ে আমাকে পুজো দিতে হয়েছে। তোমরা হয়তো ভাবো এটা কে, এটা আমার বাবা, এরকমভাবেই পুজো দিয়ে দিয়েছি, কী করবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ওই বাবাকে ঘুম পাড়াচ্ছি। দেখো এত বড় ছেলেকে এখনও পায়ে পায়ে ঘুম পাড়াতে হয়, তো ওকে ঘুম পাড়িয়ে নিই। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন ব্লগে। চলো টাটা, বাই, ভালো থেকো সবাই।